আসসালামু আলাইকুম। গ্রিন নেচার বিডির পক্ষ থেকে আমি আর কে রেজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট লিংক করবেন। অর্থাৎ আপনি আপনার যে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট আছে এইটার মাধ্যমে যদি আপনি বিকাশ লেনদেন করতে চান বা বিকাশ থেকে যদি এটার মধ্যে টাকা আনতে চান বা সোনালী ব্যাংক থেকে যদি বিকাশে টাকা নিতে চান তাহলে আপনি কিভাবে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করে আপনি ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করবেন এবং বিকাশ ব্যবহার করবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা করলে আপনি এখন থেকে বিকাশের মাধ্যমে সোনালী ব্যাংকে লেনদেন করতে পারবেন, সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা নিতে পারবেন এবং বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা আনতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা যদি আপনার করতে হয় তাহলে আপনি আপনার যে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি যেই অ্যাকাউন্ট খুলেছেন সোনালী ব্যাংকের সেই একই এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং নাম একই হতে হবে, একই নামের একই ব্যক্তি একই ভোটার আইডি কার্ড দিয়ে যদি বিকাশ অ্যাকাউন্ট এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি এই অ্যাকাউন্টটি লিংক করতে পারবেন, অন্যথায় আপনি লিংক করতে পারবেন না। তো কিভাবে লিংক করবেন আমি সেই প্রসেসটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করবেন, যথারীতি আমরা যেভাবে বিকাশ অ্যাপসে লগ ইন করে থাকি ঠিক সেই পদ্ধতিতেই আপনি বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করার পরে বিকাশের যে হোম পেজ আছে সেই হোম পেজে আপনারা লক্ষ্য করবেন যে যে মেনুগুলো তারা দিয়ে থাকে সেই মেনুগুলোতে, তো সেই মেনুগুলোতে যে কোনো একটাতে আমরা গিয়ে আমাদের যে কাজটা আছে ব্যাংক অ্যাকাউন্টের যে তথ্যটা আমরা এখানে ইনপুট দেব অর্থাৎ লিংক করব সেটা আমরা এখন করব এই অপশন থেকে। এখানে স্যান্ড মানি আরও স্যান্ড মানি, তারপরে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, অ্যাড মানি, পেবিল, টিকেট, এই অপশনগুলো আছে। তো আমরা আরও অপশনে গিয়ে ট্রান্সফার মানি এই অপশনটাতে আমি ক্লিক করছি, অথবা আপনারা অ্যাড মানি এই অপশনটাতে ক্লিক করতে পারেন। তো আমি ট্রান্সফার মানিতে গিয়ে এখানে হচ্ছে ব্যাংকের যে তালিকা আছে সেই তালিকা আমার কাছে চলে আসছে, আমি যে মানিটা ট্রান্সফার করব সেই তালিকা অনুযায়ী ব্যাংকের যে তালিকা আছে সেটা দিয়েছে যে সকল ব্যাংকগুলোর সাথে লিংক করা যায় সেই তালিকাটা। তো আমি যেহেতু সোনালী ব্যাংকের মাধ্যমে লিংকটা করব সেহেতু আমি সোনালী ব্যাংকে ক্লিক করব। এখানে দেখুন একটা কথা তারা লিখেছে, ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। এখানে লিখেছে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নম্বর একই মোবাইল নম্বর হতে হবে, অর্থাৎ আপনার বিকাশের যে মোবাইল নম্বরটা এবং আপনার অ্যাকাউন্টের যে মোবাইল নম্বরটা যেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টের লেনদেনের যে এসএমএসগুলো পান সেই এসএমএস প্রাপ্তির যে মোবাইল নম্বর আছে সেই নাম্বারটাতেই বিকাশ খোলা থাকতে হবে। তো যদি আপনার অন্য কোনো নম্বর হয়ে থাকে তাহলে আপনি সেটা চেঞ্জ করে দিয়ে আসতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই, চেঞ্জ করে দিয়ে আসলে বিকাশের নম্বরটাতে তাতে হয়ে যাবে। তো আমি এখানে দেখুন সোনালী ব্যাংকের এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমি অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছি, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে সেই নম্বরটা দিলাম। এখানে লেখা আছে দেখুন বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার একই হতে হবে এবং উভয় অ্যাকাউন্টই একই জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা থাকতে হবে, অর্থাৎ আপনার বিকাশ যেই জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টও একই জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, অন্যথায় হবে না। অর্থাৎ তারা ব্যাংক এবং বিকাশ দুইটাই ভেরিফাই করবে যে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডিটা ম্যাচ করছে কি না, যদি ম্যাচ না করে কোনো কারণে যদি মিস হয় তাহলে সেই ইনফরমেশনটা আসবে না। তো দেখুন আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করার পরে এগিয়ে জানে ক্লিক করার পরে আমার এটা চলে আসছে,
এখন আমার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ডের ঘরটা খালি আছে। দেখুন আমার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এসএমএস এর মাধ্যমে অলরেডি আমি পেয়ে গেছি ওয়ান টাইম পাসওয়ার্ডটা। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি এখন এই ঘরের মধ্যে দেব, যে ওয়ান টাইম পাসওয়ার্ড। এটার আবার নির্দিষ্ট সময় আছে, দেখুন নিচে টাইম কাউন্ট হচ্ছে, এই সময়ের মধ্যেই এই পাসওয়ার্ডটা কাজ করবে। এরপরে যদি আমি এই পাসওয়ার্ডটা এই ঘরে দেই তাহলে কাজ করবে না। অর্থাৎ কত সেকেন্ড আপনি এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন, কত সেকেন্ডের মধ্যে, সেই টাইমটা নিচে কাউন্ট হতে থাকবে। এরপরে যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না, তখন আপনাকে রিসেন্ট দিতে হবে, রিসেন্ট অপশন পাবেন। তো এখন আমি গো অপশনে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই আমার এখানকার যে কাজটা আছে, এটা আপাতত যে কাজ আছে এটা সম্পন্ন হয়ে যাবে। দেখুন সাবমিট ক্লিক করার পরে লেখা আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত হয়েছে, আমার নাম এসেছে এবং আমার অ্যাকাউন্ট নম্বর এসেছে, সময় এসেছে, ব্যাংকের নাম এসেছে এবং তারা লিখেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। তো আমাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে পরবর্তী কাজের জন্য। 24 ঘন্টা অপেক্ষা করলে আমি অ্যাক্টিভেশন মেসেজ পাবো। দেখুন আমার কাছে একটা মেসেজ আসছে যে ইউজ ওটিপি, ওটিপির যে মেসেজটা, লাস্ট যে মেসেজটা সেটা দেখাচ্ছি, ইউর সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এত, সাকসেসফুলি ক্রিয়েটেড লিঙ্ক উইথ ইউর বিকাশ অ্যাকাউন্ট, ইউর লিঙ্ক উইল বি অ্যাক্টিভেটেড উইথিন 24 আওয়ার্স। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমার এই লিঙ্কটা অ্যাক্টিভেশনটা হবে, হলে তারপরে আমি লেনদেন করতে পারবো। তো 24 ঘন্টা সময় চেয়েছে, 24 ঘন্টা পরে যখন আমি লেনদেন করতে পারবো তখন আমি আবার সম্পূর্ণ কনফার্ম হয়ে যাব যে আমার লেনদেন শুরু হয়েছে। তো আমি পরবর্তী এসএমএস এর জন্য অপেক্ষা করছি এবং এসএমএসটি আপনাদেরকে 24 ঘন্টা পরে কি মেসেজটি আসলো সেই মেসেজটি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি। আপাতত এখানে আমার যে লিঙ্কের যে কাজটা, সেই লিঙ্কের কাজটা সম্পন্ন হয়ে গেছে। তো 24 ঘন্টার আগেই আমি আমার এসএমএসটা পেয়ে গেছি। আমার এসএমএস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে লেখা আছে ইউর সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে, তারপরে হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর বিকাশ অ্যাকাউন্ট, নাও ইউ মে অ্যাড মানি ফ্রম দিস অ্যাকাউন্ট অ্যান্ড ট্রান্সফার মানি টু ইট। তো এখন থেকে আমি সোনালী ব্যাঙ্ক থেকে বিকাশে এবং বিকাশ থেকে আমার সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্টে আমি অ্যাড মানি এবং ট্রান্সফার মানি করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, যদি অপছন্দ হয় ভিডিওটি তাহলে ডিসলাইক দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।